বিসমিল্লাহি রহমানির রহিম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বরেন্দ্র একাডেমি অনলাইন স্কুলের পক্ষ থেকে আমি মোহাম্মদ মাহবুব রশিদ, সুপ্রিয় শিক্ষার্থী, তোমাদের সবাইকে স্বাগত। নিশ্চয়ই তোমরা ভালো আছো আল্লাহর রহমতে। আমিও তোমাদের দয়া এবং আল্লাহর অশেষ করুণায় ভালো আছি। সুপ্রিয় শিক্ষার্থী, এই প্যান্ডামিক সিচুয়েশনে ঘরে বসে শিখি অর্থাৎ অনলাইন ক্লাসের মাধ্যমে তোমাদের শিক্ষা দেওয়া হচ্ছে, সেটা ধারাবাহিকতায় আমিও আজকে এই অনলাইন ক্লাসে সামিল হয়েছি। তোমরা আমার সঙ্গে বই খাতা নিয়ে বসো, আমি যেগুলো বলছি শোনো এবং খাতায় লিখো। আমি আশা রাখি তোমরা তা বুঝতে পারবে এবং বাড়িতে হোমওয়ার্কগুলো করতে পারবে। শিক্ষার্থী, আজকে আমি তোমাদের সামনে যে ক্লাসটি নিয়ে উপস্থিত হয়েছি সেটি হচ্ছে ক্লাস 9 অর্থাৎ নবম শ্রেণী বিষয় গণিত, গণিত বিষয়ের তৃতীয় অধ্যায়। গণিত বিষয়ের তৃতীয় অধ্যায়ে আছে বীজগাণিতিক রাশি, সূত্রাবলী ও তাদের প্রয়োগ। বীজগাণিতিক রাশি অধ্যায় 3, পৃষ্ঠা নম্বর, পাঠ্য বইয়ের পৃষ্ঠা নম্বর 43। এটার অনুশীলনী 3.2-এ ঘন সম্পর্কিত সূত্রাবলী ও প্রয়োগ। তো প্রিয় শিক্ষার্থী, ঘন সম্পর্কিত সূত্রাবলী যেগুলো তোমাদের আগে জানতে হবে, তো আমি বোর্ডে লিখছি, তোমরা একটু মনোযোগ সহকারে দেখো। এ প্লাস বি হোল কিউব, এ মাইনাস বি হোল কিউব ইকুয়াল, তাহলে এটা লিখি, এটা সমান হচ্ছে এ কিউব প্লাস 3a² বি প্লাস 3ab² প্লাস বি কিউব, অথবা এ কিউব প্লাস বি কিউব প্লাস 3ab × a + b, এটা হচ্ছে এ মাইনাস বি হোল কিউব সমান হচ্ছে এ কিউব প্লাস মাইনাস 3a² বি প্লাস 3ab² মাইনাস বি কিউব। আরেকটা আছে এ কিউব মাইনাস বি কিউব মাইনাস 3ab × a - b, আরও আছে এ কিউব প্লাস বি কিউব, এ কিউব প্লাস বি কিউব সমান হচ্ছে এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। আরেকটা আছে এ কিউব মাইনাস বি কিউব, এ কিউব মাইনাস বি কিউব সমান হচ্ছে এ মাইনাস বি হোল কিউব এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। সুপ্রিয় শিক্ষার্থী, এগুলো হচ্ছে সূত্র। আর দুইটা আছে, যেমন এ কিউব প্লাস বি কিউব সমান হচ্ছে এ প্লাস বি হোল কিউব মাইনাস 3ab × a + b, আরেকটা আছে এ কিউব মাইনাস বি কিউব সমান হচ্ছে এ মাইনাস বি হোল কিউব প্লাস 3ab × a - b, এই দুটো হচ্ছে অনুসিদ্ধান্ত। আচ্ছা, সূত্রগুলো দিয়ে মান নির্ণয়, গুণফল নির্ণয়, বর্গ নির্ণয়, ঘন নির্ণয়, তারপরে উৎপাদক নির্ণয়, এগুলো করা যায়। আর অনুসিদ্ধান্ত দিয়ে মূলত মান নির্ণয় করা যায়, সূত্র দ্বারাও মান নির্ণয় করা যায়, তবে অনুসিদ্ধান্তের প্রয়োগটা বেশি হয় মান নির্ণয়ের ক্ষেত্রে। শিক্ষার্থী বন্ধু, তোমরা এখানে কয়টা সূত্র দেখলে? 1, 2, 3, 4, চারটা হচ্ছে সূত্র আর এই দুইটা হচ্ছে অনুসিদ্ধান্ত, অর্থাৎ 6টা সূত্র। এই 6টা সূত্রের মাধ্যমে আমরা কীভাবে এখানে অঙ্কগুলো করবো একটু দেখো। প্রথমে এ প্লাস বি হোল কিউবের সূত্র দ্বারা
আমি একটা ঘন নির্ণয় করব, আমি একটা ঘন নির্ণয় করব। এক নম্বরের প দেখো, এক নম্বরের প লেখা আছে যে টয়েস এক্স স্কোয়ার প্লাস থ্রি থ্রাইস ওয়াই স্কোয়ার। এটা এটা আমি সূত্রে পরিণত করবো আগে, তার মানে ব্র্যাকেট দিয়ে বৈপক্ষ ব্র্যাকেট দিয়ে যে রাশিটা আছে সেটাকে লিখলাম, আর উপরে অর্থাৎ হোল কিউব দিলাম। তাহলে আমরা যদি এটাকে এ মনে করি, এটাকে যদি বি মনে করি, এটা এ যদি মনে করি, এটা বি মনে করি, তাহলে এ প্লাস বি হোল কিউব। তাহলে এ প্লাস বি হোল কিউবের সূত্রটা আমাদের জানা আছে, তাহলে কীভাবে লিখব, তাহলে লিখব যে এ কিউব মানে টয়েস এক্স স্কোয়ার, এটাকে লিখলাম এ কিউব প্লাস থ্রাইস এ মানে হচ্ছে টয়েস এক্স স্কোয়ার, এ কিউব প্লাস থ্রি এ স্কোয়ার, বি মানে হচ্ছে থ্রি ওয়াই স্কোয়ার, আর এ কিউব প্লাস থ্রি এ স্কোয়ার বি প্লাস থ্রি এ বি স্কোয়ার মানে থ্রি ওয়াই স্কোয়ার পর হোল স্কোয়ার প্লাস বি কিউব, বি কিউব এখানে হচ্ছে বি, আমরা ধরেছি থ্রি ওয়াই স্কোয়ারকে, তারপরে হোল স্কোয়ার দিলে সূত্রটা প্রয়োগ হয়ে গেল। অর্থাৎ এ কিউব প্লাস থ্রি এ স্কোয়ার বি প্লাস থ্রি এ বি স্কোয়ার প্লাস বি কিউব, যেখানে স্কোয়ার স্কোয়ার কিংবা কিউব যাওয়ার দরকার হয়েছে সেখানে আমি ব্র্যাকেট দিয়েছি। আচ্ছা, এখন শুধু আমরা ক্যালকুলেশন করব, দুইয়ের উপরে মানে টু এর উপরে থ্রি পাওয়ার, তার মানে দুইকে আমি তিনবার গুণ করবো, দুই দুই দুই, অর্থাৎ টু ইন্টু টু ইন্টু টু, দুই দুগুণে চার, চার দুগুণে আট, আট হচ্ছে, আর পাওয়ারে পাওয়ার গুণ করলে হয় তিন দুগুণে ছয়, অর্থাৎ এইট এক্স কিউব এক্স টু দি পাওয়ার সিক্স প্লাস এটা রেখে দেবো দুই দুগুণে চার না ফোর এক্স টু দি পাওয়ার ফোর ইন্টু থ্রি ওয়াই স্কোয়ার প্লাস এখানে গুণ করে নিই তিন দুগুণে ছয় এক্স স্কোয়ার ইন্টু তিন দুদিকে নয় ওয়াই টু দি পাওয়ার ফোর প্লাস তিন দুদিকে নয় তিন নয় সাতাশ টোয়েন্টি সেভেন ওয়াই টু দি পাওয়ার সিক্স। এখন একটা গুণ আছে যেখানে এটা করলেই হবে, তিন চারে বারো, তিন বারং ছত্রিশ মানে থার্টি সিক্স এক্স টু দি পাওয়ার ফোর ওয়াই স্কোয়ার প্লাস ছয় নং চুয়ান্ন ফিফটি ফোর এক্স স্কোয়ার ওয়াই টু দি পাওয়ার ফোর প্লাস টোয়েন্টি সেভেন ওয়াই টু দি পাওয়ার সিক্স। আমাদের ক্যালকুলেশন হয়ে গেছে, এটাই আমাদের অঙ্কে অ্যান্সার। শুভ শিক্ষার্থী, অঙ্কটা নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছ, এটা হচ্ছে প্লাস দে মাইনাসটা যদি এ মাইনাস বি, এটা আমরা এ সূত্র সূত্রটা প্রয়োগ করলাম এ প্লাস বি, এ প্লাস বি হল কিউব সূত্র প্রয়োগ করলাম, আর তাহলে এ মাইনাস বি হল কিউব সূত্রটা কীভাবে প্রয়োগ করবো। খ নম্বর অঙ্কে দেখো, সেভেন এম স্কোয়ার মাইনাস টু এম, এটা যদি আমরা মাইনাস সূত্রটা প্রয়োগ করি, তারপরে এ সূত্র প্রয়োগ করি, তারপরে এখানে আর এখানে দুই জায়গাতে হবে মাইনাস, তাছাড়া সকল ঠিক থাকবে। আচ্ছা, এখানে সরল করো একটা অঙ্ক আছে, দেখো এখানে সূত্র প্রয়োগ আছে দুই নম্বর ক, সরল করো, এটা লেখা আছে যে সেভেন এক্স প্লাস থ্রাইস বি, সেভেন এক্স প্লাস থ্রাইস বি হোল কিউব মাইনাস ফাইভ এক্স প্লাস থ্রাইস বি হোল কিউব এ কিউব মাইনাস বি কিউব মাইনাস সিক্স এক্স ইন্টু এক্স স্কোয়ার ফাইভ এক্স সেভেন এক্স প্লাস থ্রাইস বি ইন্টু ফাইভ এক্স প্লাস থ্রাইস বি। সুপ্রিয় শিক্ষার্থী, তোমরা নিশ্চয়ই মনে করছো, মনে আছে যে এ কিউব মাইনাস বি এ মাইনাস বি হোল কিউবের সূত্রে বিকল্প যেটি ছিল এ কিউব মাইনাস বি কিউব মাইনাস থ্রি এ বি ইন্টু এ মাইনাস বি, ওই সূত্রটা এখানে প্রয়োগ হয়েছে। আমরা যদি এটাকে এ মনে করি, এটা বি মনে করি, তারপরে এ কিউব মাইনাস বি কিউব মাইনাস থ্রি এ বি এখানে ক্যালকুলেশন করলে টয়েস এক্স আসে, এই দুটাকে ক্যালকুলেশন করলে পরে টয়েস এক্স কীভাবে হয় দেখে দিই। আমি একটু একটু শুধু দেখাই দিই যে
সেভেন এক্স প্লাস সাইজ বি, মানে এ মাইনাস বি, মাইনাস প্লাসে মাইনাস এটা হলো, ব্রাকেট না দিলে চলবে। তাহলে এটা প্লাস আছে, এটা মাইনাস কেটে যায়, সেভেন থেকে ফাইভ অর্থাৎ সাত থেকে পাঁচ বাদ দিলে পাওয়া যায় দুই, টু এক্স, আর তার সঙ্গে একটা থ্রি গুণ আছে, এই তিন গুণে ছয়, যে কীভাবে ছয়টা হলো আমি দেখা দিলাম এখানে, এভাবে হচ্ছে ছয়। তাহলে আমরা সূত্রটা প্রয়োগ করবো, এ মাইনাস বি হল কি, সরল করার ক্ষেত্রে আমরা দুইটা রাশিকে ধরে নেব, মনে করব, মনে করলাম সেভেন এক্স প্লাস সাইজ বি ইকুয়াল ধরলাম এ, এবং ফাইভ এক্স প্লাস সাইজ বি এটাকে ধরলাম বি। যদি মনে করি তারপর কী হয়, প্রদত্ত রাশিটা কী হয়, অতএব প্রদত্ত রাশি সমান দিলাম প্রদত্ত রাশি, এখানে যদি আমি এটাকে এ মনে করি তাহলে এ লিখলাম, তারপর কিউব আছে কিউব দিলাম মাইনাস, এটা এখন বি মনে করেছি বি, তারপর কিউব আছে কিউব দিলাম মাইনাস থ্রাইস এ বি ইন্টু এটা সমান এ সমান এ সমান বি, আর এ মাইনাস বি আমি ক্যালকুলেশন করে দেখা দিচ্ছি। তাহলে আমার সূত্রটা কী পাই, এ কিউব মাইনাস বি কিউব মাইনাস থ্রাইস এ বি ইন্টু এ মাইনাস বি, তাহলে পাই এ মাইনাস বি হোল কিউব। আচ্ছা এখন আমরা মানটা বসাবো, এ এবং বি এর মান আমরা মনে করেছি এ সমান, এই যে এ এর মান হচ্ছে সেভেন এক্স প্লাস থ্রাইস বি, তাহলে সেভেন এক্স প্লাস থ্রাইস বি, এর সামনে মাইনাস আছে মাইনাস দিলাম, বি এর মানটা বি সমান হচ্ছে যে ফাইভ এক্স প্লাস থ্রাইস বি, ফাইভ এক্স মাইনাসে প্লাসে মাইনাস থ্রাইস বি ধরে দিলাম, এখানে কিউব আছে কিউব দিলাম। শিল্পশিক্ষার্থী এটা আমরা অঙ্কের মানটা বসাতাম যেটা আমরা মনে করছিলাম। আচ্ছা এবার একটু লক্ষ্য করো, দেখো একই রকম রাশি চিহ্ন ভিন্ন যদি হয়, অর্থাৎ রাশিগুলো যদি একই রকম হয় আর তাদের চিহ্নটা যদি আলাদা আলাদা হয় তাহলে সেগুলো কেটে যায়, অর্থাৎ এই থ্রাইস বিটি এখানে প্লাস আছে আর এখানে আছে মাইনাস, তাহলে আমরা কেটে দেব একটা মিনিটে। আচ্ছা এখানে যে সেভেন এক্সটা প্লাস আছে আর ফাইভ এক্সটা আছে মাইনাস, তাহলে সাতের মধ্যে পাঁচ বাদ দিলে পাওয়া যায় দুই অর্থাৎ টু এক্স, তারপর কিউ, আচ্ছা টু এক্সকে তিনবার গুণ করলে পাওয়া যায় এইট আর এক্স কিউ। প্রিয় শিক্ষার্থী আমাদের এই অঙ্কের অ্যান্সার হচ্ছে এইট এক্স কিউ, তো নিশ্চয়ই বুঝতে পেরেছ, যদি বুঝে থাকো তাহলে আমরা এবার চলে যাবো অন্য সিদ্ধান্তের প্রয়োগে, মানে অর্থাৎ মান নির্ণয় করব। মান নির্ণয় করতে গেলে এ কিউব প্লাস বি কিউব এবং এ কিউব মাইনাস বি কিউব দুই সূত্র আছে, সূত্র কিন্তু আছে এ কিউব প্লাস বি কিউব আর এ কিউব মাইনাস বি কিউব, কিন্তু আমরা সূত্র না অন্য সিদ্ধান্তের দ্বারা মান নির্ণয় করব। এ কিউব প্লাস বি কিউব সমান হচ্ছে এ প্লাস বি হোল কিউব মাইনাস রাইস এ বি ইন্টু এ প্লাস বি, আর এ কিউব মাইনাস বি কিউব হচ্ছে ইকুয়ালটা হচ্ছে যে এ এ মাইনাস বি হোল কিউব প্লাস রাইস এ বি ইন্টু এ মাইনাস বি। আচ্ছা আমি বলে লিখছিলাম, তারপরে যখন আমি অঙ্কটা করতে যাব তখন আবার তোমাদের মনে হয়ে যাবে আশা রাখি। কিছু ইম্পর্টেন্ট অঙ্ক আছে শিক্ষার্থী শিক্ষার্থী যেগুলো আমরা এখন করব, বেশি অঙ্ক করব না। এখানে একটা অঙ্ক আছে সাত নাম্বার, সাত নাম্বার অঙ্কে বলছে যে যদি এ প্লাস বি ইকুয়াল এম এবং এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু এম এবং এ কিউব প্লাস বি কিউব ইকুয়াল টু পি কিউব হয়, তবে দেখাও যে এম কিউব প্লাস টুইস পি কিউব ইকুয়াল টু থ্রাইস এম এম, অর্থাৎ এখানে তিনটা মান দেওয়া আছে এ প্লাস বি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার আর এ কিউব প্লাস বি কিউব, আর এটার দ্বারা আমাদেরকে মান নির্ণয় করতে হবে অর্থাৎ প্রমাণ করতে হবে এম কিউব প্লাস টুইস পি কিউব সমান থ্রাইস এম এম। তো প্রিয় শিক্ষার্থী যখন আমরা দেখাও যে কিংবা প্রমাণ করো যে যখন বলবে তখন আমাদের এখানে অবশ্যই মনে রাখতে হবে যে হয় বাম পক্ষ না হলে ডান পক্ষে দুইটা ধরে অঙ্ক করলে কিন্তু বেশি কমফোর্টেবল হয়, মানে খুব তাড়াতাড়ি অঙ্কের মানটা পাওয়া যাবে সেজন্য। তাহলে আমি এখানে লিখি মান যেগুলো দেওয়া আছে আছে সেগুলোকে দেওয়া আছে দিয়ে দেওয়া আছে এ প্লাস বি সমান হচ্ছে এম
এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান হচ্ছে এন, এবং এ কিউব প্লাস বি কিউব সমান হচ্ছে পি কিউব। আচ্ছা, এই তিনটা মান দেওয়া আছে, একটা হচ্ছে এ প্লাস বি, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এ কিউব প্লাস বি কিউব, এটা সমান এটা, এটা সমান এটা, আর এটা সমান এটা। তাহলে আমরা এখান এখন একটা সাইড ধরে নেবো, অর্থাৎ বাম পক্ষ, এটাকে আমরা এল এস দ্বারা ইন্ডিকেট করবো। এল এস মানে হচ্ছে লেফট সাইড, এটা হচ্ছে এম কিউব প্লাস টয়েস পি কিউব, এম কিউব প্লাস টয়েস পি কিউব, এটা ধরে আমাদের অঙ্ক করে মিলাতে হবে ট্রাইস এম এম। আচ্ছা, শুরু করা যায়। দেখো মানটা দেওয়া আছে এম, এম সমান কী লিখবো, এ কিউব এ প্লাস বি, এম সমান হচ্ছে এ প্লাস বি, অর্থাৎ এ বি, এ প্লাস বি সমান হচ্ছে এম, একই কথা এম সমান আমরা এ প্লাস বি লিখবো, এ প্লাস বি, এম এর পর যেহেতু কিউব আছে আমরা কিউব দিলাম, তার মানে হোল কিউব, প্লাস টু, টু এর সাথে পি কিউবটা কী আছে, গুণ আছে, তাহলে টুটা আমি বাইরে আসলাম, আর পি কিউবের মানটা দেখবো, পি কিউব, পি কিউব সমান হচ্ছে এ কিউব প্লাস বি কিউব, এ কিউব প্লাস বি কিউব, তাহলে এ কিউব প্লাস বি কিউব আমি এখানে লিখে দিচ্ছি। আচ্ছা, তারপরে শিক্ষার্থী বন্ধু দেখো এখানে এ প্লাস বি হোল কিউব, আমি সূত্রটা ভেঙে ভাঙাই দিচ্ছি, এ কিউব প্লাস বি কিউব হচ্ছে এ কিউব প্লাস থ্রাইস এ স্কোয়ার বি প্লাস থ্রাইস এ বি স্কোয়ার প্লাস বি কিউব, আমাদের এ প্লাস বি হোল কিউবের সূত্রটা ভাঙানো হলো। এখানে দেখো টু এর সাথে এ কিউব প্লাস বি কিউবটা কী আকারে আছে, গুণ আকারে, আমি আরেকদিন আলোচনা করছি, যদি দুইটা রাশির মধ্যে, দুইটা পদের মধ্যে কোনো চিহ্ন দ্বারা যদি না আবদ্ধ থাকে তাহলে সেটা গুণ আকার থাকে, অর্থাৎ টু এবং এ কিউব প্লাস বি কিউবের মাঝে কোনো চিহ্ন নেই, সেই জন্য আমরা এটা হচ্ছে গুণ আকার। তা টু দ্বারা এ কিউবকে গুণ করলে পাওয়া যায় টু এ কিউব, প্লাসে প্লাসে প্লাস দিলাম টু, আর বি কিউব গুণ করলে হয় টু বি কিউব, অর্থাৎ প্রাইস বি কিউব, আমাদের গুণ করার কাজ এবং সূত্র প্রয়োগ শেষ হয়ে গেছে, আমি ক্যালকুলেশন করবো। ঠিক আছে বন্ধুরা, দেখো এখানে এ কিউব আছে একটা, এখানে আছে দুইটা, যোগের ক্ষেত্রে এ কিউব আর টয়েস এ কিউব যোগ করা হয় থ্রাইস এ কিউব, প্লাস এখানে যা আছে সেটা আমি রেখে দিলাম, অর্থাৎ এ এ থ্রি এ স্কোয়ার বি, এখানে থ্রি এ বি স্কোয়ার, এখানে আছে দুইটা বি কিউব আর এখানে একটা, তাহলে কয়টা হয় তিনটা, অর্থাৎ থ্রি বি কিউব। তো শিক্ষার্থী দেখো এখানে সব জায়গাতে থ্রি আছে, তাহলে আমি একটা থ্রিকে কী করতে পারি, কমন নিতে পারি, কমন নিলে এখানে পাওয়া যাবে এ কিউব প্লাস এ স্কোয়ার বি প্লাস এ বি স্কোয়ার প্লাস বি কিউব। তো আমাদের সুবিধার্থে আমি অঙ্কটাকে একবার ভেঙে ভেঙে করে দেখাচ্ছি। আচ্ছা, এবার দেখো আমি সেকেন্ড ব্র্যাকেট ইউজ করবো, এই দুইটা রাশির মধ্যে আমরা এ স্কোয়ারকে যদি আমরা কমন নিই তাহলে পরে এ কিউব থেকে এ স্কোয়ার বাদ দিলে পাওয়া যায় এ, প্লাস এ স্কোয়ার এ স্কোয়ার বাদ দিলে পাওয়া যায় এখানে শুধু বি, আর এখানে বি স্কোয়ার যদি কমন নেই তারপরে বি স্কোয়ার, বি স্কোয়ার বি স্কোয়ার বাদ যাচ্ছে থাকছে এ, প্লাস বি কিউব থেকে বি স্কোয়ার বাদ দিলে থাকছে বি, আমাদের কমন নেওয়ার কাজ শেষ এই লাইনে আপাতত। এবার এখানে কমন নেবো, কী কমন নেবো, এ প্লাস বি, এ প্লাস বি দুই জায়গাতে এ প্লাস বি আছে, আর এ প্লাস বিটাকে কমন যদি নেই তারপরে এখানে থাকছে এ স্কোয়ার, আর এখানে প্লাস বি স্কোয়ার। এখন আমরা যদি মানটা বসাই, থ্রিটাকে দেখলাম মান এ প্লাস বি, এ প্লাস বি সমান হচ্ছে এম, আর এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান হচ্ছে এম। শিক্ষার্থী লক্ষ্য করো এই অঙ্কের, দেখাও যে এটার পরে সমানের অর্থাৎ ইকুয়াল টুর ডান দিকে যেটা আছে সেটার সঙ্গে মিলছে কি না, লেখা আছে থ্রি এম এন, আমরা অঙ্কের মানটা পেয়েছি থ্রি এম এন, অর্থাৎ আমাদের অঙ্কটা মিলে গেছে। তাহলে আমরা লিখতে পারবো যে বাম পক্ষ সমান ডান পক্ষ, অর্থাৎ এখানে লিখবো যে এল এস, এল এস অর্থাৎ বাম পক্ষ সমান আর এস অর্থাৎ রাইট সাইড, বাম পক্ষ সমান ডান পক্ষ, এমনকি লিখবো দেখা, যেহেতু বলছে দেখা বুঝে, তাহলে আমরা লিখবো শো থেকে শোল, খুব একটা ইম্পর্টেন্ট অঙ্ক প্রিয় শিক্ষার্থী। তোমরা আবার দেখো
যেখানে এম কিউ প্লাস টাইস পি কিউব আছে, এটা হচ্ছে বাম পক্ষ। তাহলে আমার এম এর মানটা বসাবো, এম এর মান এখানে আছে এ প্লাস বি, এ প্লাস বিটা লিখলাম, এম এর উপর কিউ আছে কিউব দিলাম, কিউয়ের সঙ্গে পি কিউবটা গুণ আছে, পি কিউব সমান হচ্ছে এ কিউ প্লাস বি কিউব, অর্থাৎ কিউয়ের সাথে এ কিউ প্লাস বি কিউবটা গুণ করে দিলাম। এর সূত্র পড়ছে এ কি এ প্লাস বি হল কিউবের সূত্র, এ কিউ প্লাস টাইস এ স্কোয়ার বি প্লাস টাইস এ বি স্কোয়ার প্লাস বি কিউব, আর এখানে টাইস এ কিউ প্লাস টাইস বি কিউব, কি আগে কীভাবে হলো গুণ করে দিল। তারপরে এ লাইন থেকে আমরা এখানে কি আমরা যোগ করবো, এ কিউব আর এখানে টাইস এ কিউব, অর্থাৎ টাইস এ কিউব, তারপরে এ দুটো ঠিক থাকলো, এখানে বি কিউব আর টাইস বি কিউব গুণ করে যোগ করলে হয় টাইস বি কিউব। এখানে আমরা থ্রি সব জায়গায় দেখতে পাচ্ছি, সেখানে আমরা থ্রি কমন নিলাম, তাহলে থ্রি বাদ দিলে পরে এ কিউব প্লাস এ স্কোয়ার বি প্লাস এ বি স্কোয়ার প্লাস বি কিউব থাকছে। এখন এ দুটোর মধ্যে আমরা কমন নেবো এ স্কোয়ার, এ স্কোয়ার কমন নিলে এ কিউব থেকে এ স্কোয়ার কমন নিতে পারে হয় এ, আর এখান থেকে বি, অর্থাৎ এ স্কোয়ার স্কোয়ার বাদ যাবে, এখান থেকে যখন বি স্কোয়ার কমন নেই তাহলে এ থাকছে, আর বি কিউব থেকে বি স্কোয়ার বাদ দিলে বি থাকছে, এখানেও আবার কমন নিতে হবে, এর থেকে গেল এ প্লাস বি যদি কমন নেই তাহলে এখানে থাকছে এ স্কোয়ার, এখানে থাকছে প্লাস বি স্কোয়ার। এখন মান বসাবো, তিন থেকে গেলো এ প্লাস বি এর মান হচ্ছে এম, আর এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মান হচ্ছে এম, তাহলে এম এম, অর্থাৎ আমাদের ডান পক্ষ মিলে গেছে। শিক্ষার্থী বন্ধু, তোমরা 12 নম্বর অঙ্কটা খেয়াল করো, বারো নম্বর অঙ্ক বলছে যে যদি এ মাইনাস ওয়ান বাই এ অর্থাৎ ওয়ান ডিভাইডেড এ সমান ওয়ান হয় তবে দেখাও যে এ কিউব মাইনাস ওয়ান বাই এ কিউব ইকুয়াল টু ফোর, অর্থাৎ আবার বাম পক্ষ আর ডান পক্ষ মিল করতে হবে। তাহলে আমরা এখানে লিখি যে একটা মান যে এ মাইনাস বি অর্থাৎ দেওয়া আছে এ মাইনাস ওয়ান ডিভাইডেড এ ইকুয়াল টু ওয়ান, তাহলে আমাদের প্রমাণ করতে হবে, দেখাতে হবে এ কিউব মাইনাস ওয়ান বাই এ কিউব, অর্থাৎ আমরা এখানে লেফট সাইড ধরে অঙ্ক যদি করি তারপর হয়তো বা মেলার সম্ভাবনা আছে এ কিউব মাইনাস ওয়ান বাই এ কিউব। তো শিক্ষার্থী আমরা একটা সূত্র শিখেছি যেখানে লিখেছিলাম অনুসিদ্ধান্ত, ওখানে লিখছি যে এ কিউব মাইনাস বি কিউব সমান হচ্ছে এ মাইনাস বি হোল কিউব প্লাস থ্রি এ বি ইন্টু এ মাইনাস বি, এই সূত্রটা ধরে আমরা এই অঙ্কটা করব, অর্থাৎ এটাকে মনে করবো এ আর ওয়ান বাই এটাকে মনে করবো বি, তাহলে এখানে পেয়ে যাচ্ছি এ কিউব মাইনাস বি কিউব, এ কিউব মাইনাস বি কিউব হচ্ছে এ মাইনাস বি হোল কিউব প্লাস থ্রি এ বি ইন্টু এ মাইনাস বি, একই রকম সেটা আমরা কেটে দিচ্ছি। আর এখন মানগুলো বসাবো এ মাইনাস ওয়ান বাই এ দেওয়া আছে এখানে যে এ মাইনাস ওয়ান বাই সমান হচ্ছে ওয়ান, ওয়ানের উপরে দিলাম আমরা কিউব প্লাস থ্রি, এটা কেটে গেছে, এটার মান হচ্ছে ওয়ান, তাহলে ওয়ানের উপর কিউব দিলে সর্বদা ওয়ানই হয় আর তিন একে তিন, এখন যোগ যদি করি তিন আর এক তাহলে হয় চার। শিক্ষার্থী বন্ধুরা দেখো আমাদের ডান পক্ষে আছে ফোর, আমরা পেয়ে গেছি ফোর, অর্থাৎ এখন আমরা লিখতে পারবো যে লেফট সাইড সমান রাইট সাইড, এটাই হচ্ছে শোর, আচ্ছা আরও কিছু ইম্পর্টেন্ট অঙ্ক আছে যেমন 13 নম্বর অঙ্ক, 12 নম্বর হচ্ছে 13 নম্বর অঙ্কের 4 নম্বর, এটা খুব একটা মোস্ট ইম্পর্টেন্ট অঙ্ক, এটা আমি তোমাদেরকে দেখাবো, 13 নম্বর 14 নম্বর দুইটাই করবো, এটা খুব সহজ অঙ্ক। এবার দেখো 13 নম্বর অঙ্ক দেওয়া আছে, কথাটা লিখবো আগে লিখে রাখি, 13 নম্বর অঙ্কে দেওয়া আছে যে এ প্লাস বি প্লাস সি ইকুয়াল টু জিরো, যদি হয় তাহলে ক নম্বর লিখতে হবে, 13 নম্বর ক, তাহলে ক নম্বর আছে এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব ইকুয়াল টু এ থ্রি এ বি সি, এটা প্রমাণ করতে হবে,
অর্থাৎ এ কিউ প্লাস বি কিউ প্লাস সি কিউ সমান এ এর মানটা বের করতে হবে 3abc। তাহলে এখানে আমাদের একটা কাজ করতে হবে, দেওয়া আছে এ প্লাস বি প্লাস সি ইকুয়াল টু হচ্ছে জিরো জিরো। তাহলে আমরা লিখবো যে এ প্লাস বি, এখানে প্লাস সিটা হচ্ছে প্লাস, যদি আমরা পক্ষান্তর করি তাহলে হবে মাইনাস, অর্থাৎ চিহ্নের পরিবর্তন হবে। এখন আমরা লেফট সাইডে লিখতে পারি এ কিউ প্লাস বি কিউ প্লাস সি কিউ, এটাই। তাহলে আমরা এ সি কিউটাকে রেখে দেবো আর এ কিউ প্লাস বি কিউবে মানটা বের করবো, অর্থাৎ এখানে যদি আমরা একটু প্লাস দিয়ে দিই তাহলে প্লাস হবে আর এখানে হবে মাইনাস আর এখানে প্লাস। তার সূত্রটা কি জানাই, এই এ কিউ প্লাস বি কিউ সমান হচ্ছে এ প্লাস বি হোল কিউব মাইনাস থ্রাইস এ বি ইন্টু এ প্লাস বি। এই সূত্রটা এখন প্রয়োগ করবো, অর্থাৎ এখান থেকে তাহলে হয় এ প্লাস বি হোল কিউব মাইনাস থ্রি এ বি ইন্টু এ প্লাস বি, আর এ প্লাস সি কিউবটা থেকে গেল। এখন মান বসানো, মান এ প্লাস বি, এ প্লাস বি সমান হচ্ছে মাইনাস সি, এই মানটা আমরা এখানে বসাবো মাইনাস থ্রাইস এ বি ইন্টু এ প্লাস বি, এর মানটা হচ্ছে মাইনাস সি লিখলাম, প্লাস এখানে সি কিউব। তাহলে যদি এখানে গুণ করা যায়, যদি বিজোড় পাওয়ারে যদি মাইনাসের উপরে যদি বিজোড় পাওয়ার থাকে তাহলে সেই মাইনাসটা মাইনাসে থাকে, অর্থাৎ আমরা এখানে লক্ষ্য করে দেখতে পাবো যে মাইনাস এটা আছে মাইনাসের উপরে বিজোড় পাওয়ার মানে অর্থাৎ থ্রি, থ্রিটা হচ্ছে বিজোড়, বিজোড় পাওয়ারের ক্ষেত্রে এখানে চিহ্নের কোনো পরিবর্তন হবে না, অর্থাৎ মাইনাস হলে মাইনাসই থাকবে। আর এখানে চিহ্নের পরিবর্তন হবে এখানে মাইনাস আর এখানে মাইনাস, মাইনাস আর মাইনাস গুণ করলে হয় প্লাস, থ্রাইস এ বির সঙ্গে সিটা গুণ করবো তাহলে এই গুণ হয় আর এই প্লাস সি কিউবটা থেকে গেল। এক্ষেত্রে বন্ধুরা আমি আবার বলে আবার বলছি যে একই রকম রাশির চিহ্ন ভিন্ন, অর্থাৎ রাশিগুলো দেখতে একই রকম আর চিহ্ন যদি আলাদা হয় তাহলে সেগুলো কেটে যায়। যে সি কিউবের চিহ্নটা হচ্ছে এখানে মাইনাস আর এটা হচ্ছে প্লাস, তাহলে আমি কী করবো কেটে দেবো, তাহলে এখানে থাকছে থ্রাইস এ বি সি। লক্ষ্য করো যে এ অঙ্কের ডান পক্ষটা হচ্ছে থ্রাইস এ বি সি, অর্থাৎ আমাদের এ অঙ্কটা পুরোপুরি মিলে গেছে। তাহলে লিখবো যে এর এস সমান হচ্ছে আর এস, তাহলে এখানে কী বলছে প্রমাণ করো দেখো, এখানে সব লিখতে হবে, এখানে সব লিখতে হবে। প্রিয় শিক্ষার্থী, এটা একটা খুব মোস্ট ইম্পর্টেন্ট মানে এক্সামে আসার মতো একটা অঙ্ক, যদি ও না আসে তাহলে হয়তো বা এ জায়গাতে পি, বি এর জায়গাতে কিউ, আর সে জায়গাতে আর, এভাবে আসতে পারে, কিংবা এম এন এস এভাবেও আসতে পারে। তো এই অঙ্কটা খুব একটা ইম্পর্টেন্ট অঙ্ক, তোমাদের অবশ্যই জানতে হবে। এ অঙ্কের ধারাবাহিকতায় এই যে 14 নম্বর অঙ্ক আছে এখানে, ঠিক এটার মতো করেই অঙ্কটা করতে হবে। তোমরা তোমাদের জন্য হোমওয়ার্ক এই 14 নম্বর আর 15 নম্বর যে অঙ্কটা দেওয়া আছে 15 নম্বর, আমি একটা 12 নম্বর অঙ্ক করেছি, 12 নম্বরের মতো ঠিক এই 15 নম্বর অঙ্কটা, 16 নম্বর অঙ্কটা আমি আগামী দিন তোমাদের করে দেখাবো। তো প্রিয় শিক্ষার্থী, আমি তোমাদের সামনে আজকে ময়মনসিংহ গণিতে তৃতীয় অধ্যায়ের ঘন সম্পর্কিত অর্থাৎ 3.2 অনুশীলন নিয়ে আলোচনা করলাম। আগামী দিন অন্য আরেকটা চ্যাপ্টার নিয়ে অর্থাৎ চতুর্থ কিংবা পঞ্চম কিংবা আরও অন্য যেগুলো আছে খুব ইম্পর্টেন্ট যে চ্যাপ্টারগুলো সেগুলো নিয়ে আবার আলোচনা করব। আর এই কোভিডকালীন অর্থাৎ করোনাকালীন সময়ে অবশ্যই সাবধানতা অবলম্বন করে চলতে হবে, অর্থাৎ বাইরে গেলে প্রয়োজন ছাড়া বাইরে যেও না, যদি যেতেই হয় তাহলে মাস্ক পরিধান করে যেও, আর দিনে অন্তত 5 থেকে 7 বার অর্থাৎ কিংবা 10 বার সাবান দিয়ে হাত ধুতে পারো, সামাজিক দূরত্ব বজায় রেখো, তাহলে আমরা ইনশাআল্লাহ আল্লাহর রহমতে এই করোনা থেকে মুক্তি পেতে পারি। তো প্রিয় শিক্ষার্থী, তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, এই কামনা আবার তোমাদের শুভেচ্ছা জানিয়ে শেষ করছি। আল্লাহ হাফেজ।